শুনলে তোমাদের আগামীকাল শনিবার স্কুল হয়ে তারপর ছুটি, 2রা মে থেকে 15ই জুন খুলবে বললেন স্যার ম্যাডাম। হ্যাঁ, তোমাদের এর মধ্যে লেখাপড়া করতে হবে। আর আমার সঙ্গে ফোনেতে কিন্তু অনেক ছেলে যোগ আছে রাজ্যের, তোমরাও ইচ্ছে করলে বলেছিলাম যে ফোন নাম্বার দেবে, যোগ হবে। আর তোমাদের যেটা করতে হবে, আমি কাল ক্লাস 5-এ দুর্বলতা দেখেছি, আজ তোমাদের ক্লাসেও দেখে নেব, তোমাদের বানান করে করে সব কিন্তু পড়তে হবে। সহজ বানান কি করে করতে পারো? যে কথাগুলো বলবে সেগুলোকেই লিখতে পারতে হবে। তোমরা এটাই দাঁড়িয়েছো, এখানটাকে কী বলে, প্রার্থনা সমাবেশ? প্রার্থনা বানান কি? প্রা পয়ের অফলা আঁকা, আবার প্রার্থনা চলে আসছে মানে রয়ে হসন্ত, প্রার্থনা, থ দন্ত নায়িকা, এবার রয়ে হসন্ত আর থয়েতে কী হয়ে যায়, সন্ধি হয়ে রেপ হয়ে মাথায় উঠে যায়। প্রার্থনা সমাবেশ, স মা বে স, দন্তস্ব ময়াকার সমা বেশ বয়কার তালাবস্য, এই সগুলো কোন স, এগুলো কিন্তু পড়লে তবে লক্ষ্য রাখবে, বুঝতে পারছো? তোমরা এইভাবে কিন্তু পড়বে। এবার তোমাদের একটা ছড়া করাই, যেটা আমি প্রায় সব স্কুলেই করিয়েছি, অনেক স্কুলে করিয়েছি, তোমাদের করাতে স্যারও বলেছিলেন, আমি স্যারকে বলেছিলাম আজ করাচ্ছি, শোনো, তোমরা আমার শুনে শুনে বলবে। একসাথে চলো, একসাথে বলো, হোক মৌন একাকার, একই মন্ত্রে দীক্ষিত হও, একই অঙ্গনে সমাগত হও, চিত্ত মাঝারে ঐক্য মন্ত্র বাজুক সবাকার, অন্তরে আজ এক হও সবে, একই অভিলাষ করো, এক মনার এক পথ হয়ে সুখে বিচরণ করো, করিও না কভু দেশ হিংসার হোক শেষ, সবার পরাণে শরণ লইয়া হও, প্রেম পারাবার, একসাথে চলো, একসাথে বলো, হোক মৌন একাকার। খুব ভালো, আরেকটি ছড়া আগামীকাল করাবো, এবার স্যার যা বলেন। স্যার বলুন কি করাবেন।